প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। কলেজ শিডিউল অনুযায়ী আজকে আবারও চলে এসেছি তোমাদের অনলাইন ক্লাসের জন্য। তো আজকে আমরা কোন ইয়ারের ক্লাস নিব, কোন টপিকের উপরে ক্লাস নিব এবং কি আলোচনা করব, সেগুলো হচ্ছে আমরা স্লাইড থেকে দেখে নিব। তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসের স্লাইড গুলোতে চলে যাচ্ছি। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারো স্বাগত। আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষে যে 304 নাম্বার কোর্সটি আছে অর্থাৎ এপিডেমিওলজি কোর্সের উপরে ক্লাস নিতে যাচ্ছি, এবং এই এপিডেমিওলজি কোর্সের যে ক্লাসগুলো তোমাদের এর আগে হয়েছে তারই ধারাবাহিকতা আজ বজায় রাখতে আজকে তার পরবর্তী টপিকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। তো আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো দেখো আজকে আমরা কি পড়তে যাচ্ছি। তো আজকে আমরা অডস রেশিও পড়ব, তারপরে পড়ব হচ্ছে ডেসক্রিপশন অফ অডস রেশিও, অতঃপর আমরা দেখব এস্টিমেশন অফ কনফিডেন্স ইন্টারভাল ফর অডস রেশিও, অর্থাৎ অডস রেশিওর জন্য কিভাবে কনফিডেন্স ইন্টারভাল এস্টিমেট করতে হয়, এবং সবার শেষে একটি এক্সাম্পল অর্থাৎ একটি একটি অঙ্ক করবো আর কি, যেন হচ্ছে আমরা অডস রেশিও ব্যবহার করে কিভাবে কনফিডেন্স ইন্টারভাল বের করতে পারি সেটা হচ্ছে আমরা দেখবো। তো আমরা মূলত পড়ছিলাম হচ্ছে মেজার্স অফ অ্যাসোসিয়েশন। তো মেজার্স অফ অ্যাসোসিয়েশনে আমরা 5-6টি পদ্ধতির নাম বলেছিলাম, তার মধ্যে আমি তোমাদেরকে দুইটি টপিক হচ্ছে উল্লেখ করেছিলাম যে প্রধানত এই দুইটা মেথড হচ্ছে মেজার্স অফ অ্যাসোসিয়েশনের জন্য বেশি ব্যবহৃত হয়, আর সেই দুইটা ছিল হচ্ছে রিলেটিভ রিস্ক আর হচ্ছে অডস রেশিও। ঠিক আছে, তো হচ্ছে প্রথমেরটা হয়ে গেছে আমাদের। তো আজকে আমরা দ্বিতীয়টা অর্থাৎ অডস রেশিও যেটা আছে সেটা দেখবো, যে গত ক্লাসে যেরকম ভাবে করেছিলাম সেরকম ভাবে আজকেও ঠিক সেটার অডস রেশিও কি সেটা হচ্ছে একটু দেখবো, সেটার ডেসক্রিপশন সম্পর্কে জানবো, তারপরে অডস রেশিও ব্যবহার করে আমরা কনফিডেন্স ইন্টারভালটা বের করা দেখবো, এবং একটি অঙ্ক বা এক্সাম্পলের মাধ্যমে আমরা হচ্ছে অডস রেশিও ব্যবহার করে কনফিডেন্স ইন্টারভাল বের করবো। তো চলো প্রথমেই চলে যাচ্ছি অডস রেশিওতে। অডস রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ টু অডস, অর্থাৎ তোমরা যখন বিভিন্ন এপিডেমিওলজিক্যাল মেথড গুলো পড়েছিলে তখন কিন্তু অডস রেশিওর যে বেসিক ধারণা সেটা কিন্তু তোমাদেরকে সেখানেই আমি দিয়ে দিয়েছিলাম, বা হচ্ছে আমি চেষ্টা করেছিলাম, আশা করি তোমরা ওখানে কিছুটা হলেও নলেজ অর্জন করেছো অডস রেশিও সম্পর্কে। তো স্বাভাবিকভাবে যদি আমরা অডস রেশিওর কথাটা বলে থাকি, তো অডস রেশিও মূলত হচ্ছে দুইটা অডসের রেশিও, এবং এই অডস রেশিওটা ব্যবহার করা হয় হচ্ছে অ্যাসোসিয়েশন মেজার করার জন্য। ঠিক আছে, আর সেক্ষেত্রে হচ্ছে অডস রেশিওতে যে অ্যাসোসিয়েশনটা মেজার করা হয় সেটা হচ্ছে দুইটা গ্রুপের হচ্ছে এখানে হচ্ছে আমি কম্পেয়ার করে থাকি। একটা গ্রুপ হচ্ছে এক্সপোজ গ্রুপের ডিজিজ সেটার জন্য অডস, আরেকটা হচ্ছে নন এক্সপোজ গ্রুপের জন্য হচ্ছে ডিজিজ সেটার জন্য। ঠিক আছে, তো দেখো আমরা স্লাইডে কি দেখতে পাচ্ছি, যে অডস রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ টু অডস। অডস রেশিও মেজার্স দ্য অ্যাসোসিয়েশন বাই কম্পেয়ারিং অডস অফ টি ইন দ্য এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড সাবগ্রুপস, অর্থাৎ আমরা এখানে অডস বের করে অডস এর যে হচ্ছে আমাদের ফর্মুলাটা আছে সেই অডস এর ফর্মুলাটা ব্যবহার করে আমরা প্রধানত হচ্ছে দুইটা অডস বের করে থাকি। একটা হচ্ছে এক্সপোজ গ্রুপের জন্য ডিজিজ, এটার জন্য একটা অডস বের করি, আরেকটা হচ্ছে ডিজিজ ইন নন এক্সপোজ গ্রুপ, অর্থাৎ এখানে দুইটা গ্রুপ, আবারও বলছি এখানে দুইটা গ্রুপ, একটা হচ্ছে ডিজিজ ইন এক্সপোজ গ্রুপের জন্য অডস, আরেকটা হচ্ছে ডিজিজ ইন নন এক্সপোজ গ্রুপের জন্য অডস। এই যে দুইটা অডস, এই দুইটা অডস কে আমরা হচ্ছে রেশিও করে থাকি, এবং রেশিও করে হচ্ছে আমরা অডস রেশিও পেয়ে থাকি। তো অডস রেশিও কে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন করব, যদি আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যবহার করি সেক্ষেত্রে অডস রেশিও দুইটা অডস এর রেশিওটাকে আমরা ডিফাইন করব এভাবে, যে অডস রেশিও ও আর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ডিজিজ গিভেন এক্সপোজার ডিভাইড বাই প্রবাবিলিটি অফ নন ডিজিজ গিভেন এক্সপোজার। এই অডটাকে আমি ডিভাইড করব আরেকটা অডের সাথে, সেই অডটা কি,
probability of disease given non-exposure, আর হচ্ছে divide by হচ্ছে probability of chronic disease given non-exposure. অর্থাৎ এখানে দেখো প্রথমেই হচ্ছে আমরা প্রবাবিলিটি রেশিও বের করছি হচ্ছে এক্সপোজ গ্রুপের জন্য ডিজিজ নন ডিজিজ, ঠিক আছে, সেটা রেশিও প্রবাবিলিটি রেশিও দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা হচ্ছে নন এক্সপোজ গ্রুপের জন্য হচ্ছে ডিজিজ নাকি নন ডিজিজ তার প্রবাবিলিটি রেশিও করছি। এভাবে আমরা দুইটা অডস বের করছি, ঠিক আছে, এই দুইটা অডস এর রেশিওটাই হচ্ছে আমার অডস রেশিও। তো চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো এখানে আমরা 2/2 কন্টিনজেন্সি যে টেবিল আমাদের আছে, 2/2 টেবিল, সেই 2/2 টেবিল ব্যবহার করে কিভাবে আমরা অডস গুলা বের করি। অর্থাৎ আমরা তো বলেছি যে অডস মানে দুইটা অডের রেশিও, তাহলে দুইটা অড, একটা হচ্ছে অডস 1 আর একটা হচ্ছে অডস 2, ঠিক আছে। তো অডস 1 আর অডস 2 টা আমরা কিভাবে 2/2 টেবিল থেকে মেজার করব সেটা হচ্ছে ফার্স্টে দেখে নিচ্ছি। দেখো এখানে আমার এক্সপোজড আছে, নন এক্সপোজড আছে, ডিজিজ আছে, নন ডিজিজ আছে। তো এখানে আমার ভিতরে কিছু সংখ্যা বা হচ্ছে সংখ্যা প্রতীক হিসেবে দেওয়া আছে এ বি সি ডি। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে এই এ হচ্ছে তাদের সংখ্যা নির্দেশ করছে যারা একই সাথে ডিজিজ এবং এক্সপোজ, বি আমার নির্দেশ করছে তাদের সংখ্যা যারা ডিজিজ এবং নন এক্সপোজ গ্রুপের ছিল, সি নির্দেশ করছে তাদের সংখ্যা যারা নন ডিজিজ এবং এক্সপোজ গ্রুপে, আর স্মল ডি নির্দেশ করছে আমার নন ডিজিজ এবং নন এক্সপোজ গ্রুপে যারা আছে তাদেরকে। তাহলে এখন যদি আমি মার্জিনালি যোগ করি, তাহলে এ প্লাস বি এখানে আমি বসাচ্ছি, এই দুটো যোগ করে এই দুটো মার্জিনাল যোগ করে আমরা পাচ্ছি সি প্লাস ডি, আর এখানে আমরা যোগ করছি তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ প্লাস সি, এখানে আমরা পাচ্ছি বি প্লাস ডি। এখন যদি আমরা এই সবগুলোকে যোগ করি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করি, তাহলে এটা ওভারঅল টোটাল হচ্ছে স্যাম্পল সাইজ যেটা সেটা আমার এন সেটা নির্দেশ করছে। দেখো এখানেও কিন্তু যদি আমরা এই দুটো মার্জিনালি যোগ করি সেই কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আসছে, ঠিক আছে। তো সম্পূর্ণটাকে আমরা এন দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ এন সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে। তো আসো আমরা যেহেতু বলেছি দুইটা অডস, তাহলে অডস 1 আর অডস 2 টা আমরা মেজার করে ফেলি। প্রথমেই আমরা অডস 1 দিয়ে বের করব অডস অফ ডি ইন এক্সপোজ গ্রুপ, অর্থাৎ অডস অফ ডিজিজ ইন এক্সপোজ গ্রুপ। অর্থাৎ এখানে আমি ডিজিজের অডস বের করছি এক্সপোজ গ্রুপের সাপেক্ষে, ঠিক আছে। এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা হয়তো এটা একটু প্রবলেমে পড়তে পারো যে ডিজিজ, ঠিক আছে, আর ডিজিজ যখন তোমরা অডস রেশিওটা লিখতে যাবে বা হচ্ছে ক্যালকুলেট করতে যাবে, তখন দেখো যে ডিজিজ ডিজিজ গ্রুপে তো এখন আমার হচ্ছে তোমার ডিজিজ নন ডিজিজ হচ্ছে ডিজিজ ইন এক্সপোজ গ্রুপ, এখন এক্সপোজ গ্রুপের কথা বলেছে, তাহলে আমার এই যে এক্সপোজ গ্রুপ এইটা আসবে, ঠিক আছে। অডস অফ ডিজিজ ইন এক্সপোজ গ্রুপ, তাহলে হচ্ছে যার সাপেক্ষে আমি করছি, অর্থাৎ এক্সপোজ গ্রুপের সাপেক্ষে আমি ডিজিজের অডস বের করছি, তাহলে যার সাপেক্ষে অর্থাৎ যে গ্রুপে আমার হচ্ছে বের করব সেইটা কিন্তু সেই ঘরটা কিন্তু আমি কনসিডার করব, অর্থাৎ এক্সপোজ গ্রুপ হলে তাহলে হচ্ছে এইটা আমরা কনসিডার করব, অর্থাৎ এ আর সি। এখন আমার কথা হচ্ছে যে যেহেতু এক্সপোজ গ্রুপের জন্য আমি অডস অফ ডি বের করছি, তাই আমি হচ্ছে ভ্যালুটা নিব এভাবে যে এ ডিভাইডেড বাই এ প্লাস সি, আবার ডিভাইডেশনে এই যে দেখো এ ডিভাইড বাই এ প্লাস সি, আবার ডিভাইডেশনের নিচে নিব এই যে সি ডিভাইডেড বাই এ প্লাস সি। এই জিনিসটা অনেকেই প্রবলেম করে বা হচ্ছে চিন্তায় পড়ে যায় যে এখন আমি যে এ ডিভাইডেড বাই এ প্লাস সি লিখবো নাকি এ ডিভাইডেড বাই এ প্লাস বি লিখবো, ঠিক আছে। অনেকে করে কি সি ডিভাইডেড বাই এ প্লাস সি না লিখে সি ডিভাইড বাই সি প্লাস সি লিখে ফেলে। এখানে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমরা কোন গ্রুপের জন্য হচ্ছে কার অডস বের করছো, ঠিক আছে। এখানে যেহেতু আমি এক্সপোজ গ্রুপের জন্য ডিজিজের অডস বের করছি, তাই আমার এখানে অবশ্যই শুধুমাত্র এই কলামটা ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে এ ডিভাইডেড বাই এ প্লাস সি হোল ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই এ প্লাস সি, এই যে দেখো এ ডিভাইড বাই এ প্লাস সি হোল ডিভাইড বাই সি ডিভাইড বাই এ প্লাস সি। এখন দেখো এটা যদি আমরা একটু কাটাকাটি করি রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে এ প্লাস সি উপরে গিয়ে সি নিচে আসছে, তখন এ প্লাস সি কাটা গিয়ে আমার এ ডিভাইড বাই সি থেকে যাচ্ছে। তো অডস 1 আমরা পেয়ে গেলাম।
এবার আমরা চলে যাব অডস টু তে, অর্থাৎ নন এক্সপোজ গ্রুপের জন্য আমরা অডস অফ ডিজিজ বের করব। তাহলে নন এক্সপোজ গ্রুপ এটা, আর নন এক্সপোজ গ্রুপ যেহেতু তাহলে অবশ্যই আমার এই কলামটা কনসিডার করতে হবে। তাহলে হচ্ছে অডস টু তে আমরা বের করব কিভাবে, এই বি ডিভাইডেড বাই বি প্লাস ডি, এইটার হোল ডিভাইডেড বাই হচ্ছে ডি ডিভাইড বাই বি প্লাস ডি। এই যে দেখো বি ডিভাইড বাই বি প্লাস ডি, হোল ডিভাইড বাই ডি ডিভাইড বাই বি প্লাস ডি। যথারীতি আমরা এটাকে যদি কোনো কোনো গুণ করি তাহলে বি প্লাস ডি কাটাকাটি গিয়ে বি বাই ডি চলে আসে। তো দুইটা অডসই আমরা পেয়ে গেলাম, অর্থাৎ অডস ওয়ান এবং অডস টু দুটোই পেয়ে গেলাম। তাহলে অডস রেশিও হচ্ছে অডস ওয়ান ডিভাইড বাই অডস টু, অর্থাৎ এ বাই সি ইন্টু ডি বাই বি। সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এ ডি বাই বি সি। তাহলে আমরা অডস রেশিও পেলাম হচ্ছে এক্সপোজ এবং এক্সপোজ এবং নন এক্সপোজ গ্রুপের সাপেক্ষে হচ্ছে অডস রেশিও পেলাম। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো একটা এক্সাম্পলে। এখন ধরো আমাদের হচ্ছে আগের যে স্লাইডে যে হচ্ছে স্লাইডে যে তোমার হচ্ছে ডেটাটা দেওয়া ছিল, ধরে নিলাম সেখানে এর পরিবর্তে কোনো একটা মান ছিল, বি সি ডি সবগুলো পরিবর্তে কিছু সংখ্যক মান দেওয়া ছিল। তো ধরা যাক যে এই মানগুলো বসানোর পরে আমার ক্যালকুলেশন করে মান আসলো 2.14। ঠিক আছে, আচ্ছা এই পূর্বের এক্সাম্পলটার জন্য যদি আমার অডস রেশিওর মান 2.14 আসে তাহলে এটার ইন্টারপ্রিটেশনটা আমরা কিভাবে করব, চলো দেখে নিই ইন্টারপ্রিটেশনটা। ইন্টারপ্রিটেশনটা আমরা এভাবে করব যে odds of death is 2.14 times higher for exposure group compared to the non-exposure group। ঠিক আছে, এই যে দেখো এখানে আমার দুইটা গ্রুপ ছিল, কিন্তু এক্সপোজ গ্রুপ আর নন এক্সপোজ গ্রুপ, অডস রেশিও আমরা বের করেছি এই দুইটা গ্রুপের জন্য। ঠিক আছে, তো অডস রেশিওর মান আমার বের হলো হচ্ছে 2.14। তাহলে আমরা কি বলতে পারবো যে হচ্ছে অডস অফ ডেথ আমার হচ্ছে এক্সপোজ নন এক্সপোজ গ্রুপের জন্য অডস বের করেছি কিসে, ডেথের অডস বের করেছি। তাহলে ডেথের অডস 2.14 টাইমস বেশি হবে এক্সপোজার গ্রুপে কার তুলনায়, নন এক্সপোজার গ্রুপের তুলনায়। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু হচ্ছে আমার মানটা দেখো 2.14 এসছে, তাই আমরা এখানে এক্সপোজার গ্রুপে হচ্ছে ডেথের রেটটা হায়ার বলছি এবং নন এক্সপোজার গ্রুপে ডেথের রেটটা তুলনামূলক লোয়ার বলছি। ঠিক আছে, কিন্তু মানটা যদি 2.14 না এসে ওয়ানের থেকে কম হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিষয়টা ঠিক উল্টে যেত। আমরা যখন হচ্ছে এপিডেমিওলজিক মেজার গুলো পড়েছিলাম সেখানে যখন অডস রেশিও পড়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাদেরকে বিভিন্ন হচ্ছে টার্ম বা বিভিন্ন কেস গুলা, অর্থাৎ হচ্ছে অডস রেশিও ওয়ানের থেকে বড় হলে ছোট হলে বা হচ্ছে জিরো বা ওয়ানের সাথে কিরকম সম্পর্কে বা কি ধরনের সিচুয়েশনে কিরকম কমেন্টস হবে আমি কিন্তু তোমাদের ওখানে একবার দেখে এসেছি। তো তোমাদের যদি এখানে একটু খটকা লেগে যায় সেক্ষেত্রে তোমরা ওই ক্লাসগুলো থেকে একটু দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখন আমরা ডেসক্রিপশন অফ অডস রেশিওতে চলে যাব, অর্থাৎ অডস রেশিওর কিছু ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার্টি বলো বা হচ্ছে বিষয়ই বলো বা ক্যারেক্টারিস্টিক্সই বলো সেগুলো সম্পর্কে একটু জানো। তো দেখো প্রথম ডেসক্রিপশন অফ অডস রেশিওর প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সিন্স অডস রেশিও ইজ অবটেইনড বাই ডিভিশনস অফ প্রোবাবিলিটিস সো ভ্যালু অফ অডস রেশিও মাস্ট বি নন নেগেটিভ, দ্যাট ইজ অডস রেশিও গ্রেটার ইকুয়াল জিরো। অর্থাৎ আমাকে এখানে এটাই বলতে চেয়েছে যে অডস রেশিও অবশ্যই তোমার নন নেগেটিভ হবে। কেন নন নেগেটিভ হবে তোমাদের ভাই বাতেও এটা জিজ্ঞেস করতে পারে, সেক্ষেত্রে তোমরা বলবে যে অডস রেশিও যেহেতু আমার প্রবাবিলিটি রেশিও প্রকাশ করছে, প্রবাবিলিটি যেহেতু আমার ঋণাত্মক হতে পারে না তাই দুইটা প্রবাবিলিটি রেশিও আমার ঋণাত্মক হতে পারবে না, সেক্ষেত্রে অডস রেশিও অবশ্যই নন নেগেটিভ হবে, অর্থাৎ অডস রেশিও গ্রেটার ইকুয়াল জিরো। আচ্ছা দুই নাম্বারে আসি, অডস রেশিও হ্যাজ নো আপার লিমিট। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে অডস রেশিওর একটা রেঞ্জ সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি, সেক্ষেত্রে অডস রেশিও রেঞ্জ যদি আমরা বের করতে চাই বা আইডেন্টিফাই করতে বলি সেক্ষেত্রে অডস রেশিও রেঞ্জ হবে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা এবার দেখো তিন নাম্বারে চলে আসি,
null value of odds ratio is 1 অর্থাৎ odds ratio equal to 1 এবং এই odds ratio equal to 1 implies করবে অর্থাৎ বোঝাবে disease and exposure are independent অর্থাৎ disease আর এক্সপোজিং ফ্যাক্টর ঠিক আছে এই দুইটা কেউ কারোর উপর ডিপেন্ড করবে না এমন কোনো বিষয় ঘটবে না যে এক্সপোজারের কারণে হচ্ছে তার ডিজিজটা হয়েছে এক্সপোজার উপস্থিত ছিল বলে অর্থাৎ এক্সপোজিং ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর উপস্থিত ছিল বলে যে ডিজিজ হয়েছে বা হচ্ছে ছিল না বলে যে ডিজিজ হয়নি এই ধরনের কোনো ডিপেন্ডেন্সি হচ্ছে কাজ করবে না এমনও হতে পারে এক্সপোজিং ফ্যাক্টর অর্থাৎ রিস্ক ফ্যাক্টর উপস্থিত থাকা সত্ত্বেও তার ডিজিজ হয়নি আবার এক্সপোজিং বা হচ্ছে এক্সপোজিং ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর উপস্থিত থাকা না থাকা সত্ত্বেও তার ডিজিজ হয়েছে অর্থাৎ এখানে একটা আরেকটা উপর ডিপেন্ড করবে না অর্থাৎ হচ্ছে এক্সপোজিং ফ্যাক্টর বা এক্সপোজার এবং হচ্ছে ডিজিজ এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট হবে কেউ কারোর উপর ডিপেন্ড করবে না আর এই ক্ষেত্রে অডস রেশিওর মান কত পাচ্ছি আমরা 1 আচ্ছা এবার হচ্ছে দেখি যখন অডস রেশিও 1 এর থেকে বড় হবে তখন এটা বোঝাবে যে অডস অফ ডিজিজ ইজ গ্রেটার ইন এক্সপোজার গ্রুপ দ্যান নন এক্সপোজার গ্রুপ একটু আগে আমরা যে উদাহরণটা দেখে এসেছি বা যে অঙ্কটা দেখে আসলাম ঠিক অঙ্ক না ওইটা হচ্ছে আমি 2/2 টেবিলের সাপেক্ষে হচ্ছে অডস রেশিওর একটা মান দিয়ে একটা ইন্টারপ্রিটেশন দেখিয়েছি একটু আগে যেটা দেখে আসলাম এই যে 2 নাম্বার এটা এটা ঠিক সেটারই কেস ড্রন করছে অর্থাৎ সেখানে 2 পয়েন্ট সামথিং ছিল আমার ভ্যালু অর্থাৎ যেটা ছিল 1 এর থেকে বড় তাই আমরা ইন্টারপ্রিটেশনে বলেছিলাম যে এক্সপোজ গ্রুপের জন্য অডস অফ ডিজিজ হচ্ছে গ্রেটার দেন হচ্ছে অডস অফ ডিজিজ ইন নন এক্সপোজ ঠিক আছে আচ্ছা তো এটা গেল তারপরে 3 নাম্বার চলে আসো অডস রেশিও লেস দেন 1 আর অডস রেশিও লেস দেন 1 যখন হবে জাস্ট তার উল্টো ঘটনাটা ঘটে যাবে এরপর চলে আসো 4 নাম্বার পয়েন্ট দেখো এখানে আমরা কি লিখেছি যে অডস রেশিও ইজ সিমিলার টু রিলেটিভ রিস্ক ওয়াই অডস রেশিও ইজ লাইকলি লার্জার দ্যান আর আর ঠিক আছে যখন অডস রেশিও কিছুটা বড় হবে হচ্ছে রিস্ক রেশিওর থেকে বা রিলেটিভ রিস্কের থেকে তখন আবার অডস রেশিও আর রিলেটিভ রিস্ক দুইটা প্রায় হচ্ছে অর্থাৎ ওআর আর 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 এই দুইটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে সেম হবে ঠিক আছে আর 5 নম্বর পয়েন্টে আমরা দেখছি যে লেখা আছে অডস রেশিও ইজ এ সিমেট্রিক মেজার তো এরপরে চলে যাচ্ছি 6 নম্বর পয়েন্টে সেক্ষেত্রে 6 নম্বর পয়েন্টে দেখো আমরা একটা সম্পর্কের প্রমাণ এখানে দেখব দেখো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে যে ইফ ডিজিজ ইজ রেয়ার ইন বোথ এক্সপোজার এন্ড নন এক্সপোজার গ্রুপস দেন অডস রেশিও ইকুইভ্যালেন্ট রিস্ক রেশিও ঠিক আছে অথবা রিলেটিভ রিস্ক আচ্ছা তো এখন আমি অত ডিটেইল শব্দগুলো না বলে ওআর এবং আরআর দিয়ে বলবো তাহলে হচ্ছে আমার বলতে বা হচ্ছে দেখাতে পড়াতে সুবিধা হবে তো দেখো প্রথমেই আমি ডেফিনিশন অনুসারে ওআরটা লিখে নিয়েছি অর্থাৎ প্রবাবিলিটি অফ ডিজিজ গিভেন এক্সপোজার ডিভাইড বাই প্রবাবিলিটি অফ নন ডিজিজ গিভেন এক্সপোজার হোল ডিভাইড বাই প্রবাবিলিটি অফ ডিজিজ গিভেন নন এক্সপোজার ডিভাইড বাই প্রবাবিলিটি অফ নন ডিজিজ গিভেন নন এক্সপোজার ওকে ফাইন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট কোনাকুনি গুণ করে দেব নিচেটা উপরে চলে যাবে উপরটা নিচে চলে যাবে সেক্ষেত্রে দেখো কোনাকুনি গুণ করার পর আমার এই চেহারাটা আসছে আসার পরে এখন দেখা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই অংশটা আমার হচ্ছে আর আর এর সূত্রে পড়ে যাচ্ছে তাহলে আমরা এর পরিবর্তে হচ্ছে আর আর লিখে দিলাম আর বাকি যে অংশটা আছে সেটা তো আছে আর আর রেয়ার ডিজিজের ক্ষেত্রে সাধারণত দেখা যায় প্রবাবিলিটি অফ নন ডিজিজ গিভেন এক্সপোজার এই যে অর্থাৎ ডিজিজ নন ডিজিজ গিভেন এক্সপোজারের প্রবাবিলিটি হচ্ছে নন ডিজিজ গিভেন নন এক্সপোজারের প্রবাবিলিটি হচ্ছে প্রায় সমান তাহলে যদি এটা এটা প্রায় সমান হয়ে যায় অর্থাৎ এই যে এই উপরের অংশ আর নিচের অংশ প্রায় সমান হয়ে যায় সমান হলে মোটামুটি আমরা বলতে পারি যে মোটামুটি কাটাকাটির একটা পর্যায়ে চলে যায় তো সেক্ষেত্রে হয়তো হুবহু কাটাকাটি যায় না বা হচ্ছে হুবহু আমরা একটা একটাকে হচ্ছে বাদ দিতে পারি না তাই হচ্ছে আমরা এই অংশটা 1 হয়ে গেলে কিন্তু ও আর ইকুয়াল টু আর আর হয় কিন্তু যেহেতু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল পুরোপুরি ইকুয়াল না তাহলে সেক্ষেত্রে আমরা এখানেও ইকুয়াল সাইন ইউজ না করে হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাইন ইউজ করবো অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল তাহলে ও আর অ্যাপ্রক্সিমেটলি আর আর এরপরে চলে যাচ্ছি আরেকটা পয়েন্টে বা আরেকটা প্রুফে
দেখো এখানে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দেখানো হয়েছে যদি ইফ আর আর গ্রেটার দেন ওয়ান দেন ও আর গ্রেটার দেন আর আর, ঠিক আছে। আচ্ছা এইটা এখন আমরা হচ্ছে একটু প্রুফ করে দেখবো, তো আসো দেখি। তো প্রথমে যেটা আমরা বলছি আর আর এর সূত্র অনুযায়ী, আর আর এর সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ বি গিভেন হচ্ছে ই আর ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি বার গিভেন ই বার, এটা হচ্ছে বলা হচ্ছে গ্রেটার দেন ওয়ান, এটা আমার দেওয়া আছে। আচ্ছা যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু অর্থাৎ এই আর আর গ্রেটার দেন ওয়ান মানে হচ্ছে এই অংশটা গ্রেটার দেন ওয়ান, তাহলে দেখো শুধুমাত্র এখন আমরা এই অংশটার কথা চিন্তা করব, অর্থাৎ এই ডিভাইডেশনের অংশ গ্রেটার দেন ওয়ান। এখন এই অংশটুকু থেকে আমি ইকুয়েট করব, মানে হচ্ছে পরবর্তী ইকুয়েশনের লাইনটা প্রসিড করব। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে আমার কি আসে, প্রবাবিলিটি অফ বি গিভেন ই হচ্ছে গ্রেটার দেন প্রবাবিলিটি অফ বি বার গিভেন ই বার, মানে কোনাকুনি জাস্ট, ঠিক আছে। তো করে ফেললাম, এখন দেখো প্রবাবিলিটি অফ ডি গিভেন ই কে আমরা অবশ্যই লিখতে পারি, না এটা এটা একটু পরের লাইনে বলছি, মাঝখানে আরেকটা লাইন হবে সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি যেহেতু ওয়ান, তাহলে টোটাল প্রবাবিলিটি থেকে অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে ডিজিজ গিভেন এক্সপোজার গ্রুপ, ঠিক আছে, ডিজিজ গিভেন এক্সপোজার গ্রুপ আর হচ্ছে নন ডিজিজ গিভেন এক্সপোজার গ্রুপ, এই দুইটার প্রবাবিলিটি যদি আমি যোগ করি তাহলে আমি টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান পাবো। আর হচ্ছে পুরো কেসটা সেক্ষেত্রে আমার বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমার টোটাল হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে আমার আসছে হচ্ছে ওয়ান, হ্যাঁ টোটাল প্রবাবিলিটি ওয়ান হবে। তো এখন দেখো আমাকে এখানে দেওয়া হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই, তো প্রবাবিলিটি অফ ডি গিভেন ই যেহেতু তাহলে ওয়ান থেকে আমার বাদ যাবে কি প্রবাবিলিটি অফ ডি হচ্ছে না, এখানে একটু একটু স্কিপ করে ফেলেছি আমি, দেখো বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে এখন আমি এই যে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই এবং গ্রেটার দেন প্রবাবিলিটি অফ ডি বার গিভেন ই বার দেওয়া আছে, উভয় পক্ষ থেকে আমি হচ্ছে ওয়ান মাইনাস এই জিনিসটা যোগ করব, ঠিক আছে। অর্থাৎ এখানে উভয় পক্ষে আমি মাইনাস ওয়ান দিয়ে প্রথমে গুণ করব, এবং তোমরা জানো যে আমরা যদি কোনো হচ্ছে অসমতার ক্ষেত্রে উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে থাকি সেক্ষেত্রে আমার অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই ছিল গ্রেটার দেন ছিল প্রবাবিলিটি অফ ডি বার গিভেন ই বার, এখন আমি উভয় পাশে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে আমার আসে কি মাইনাস প্রবাবিলিটি অফ ডি গিভেন ই লেস অর ইকুয়াল, সেক্ষেত্রে আমার গ্রেটার দেনটা কিন্তু চেঞ্জ হয়ে লেস ইকুয়াল হয়ে যাবে প্রবাবিলিটি অফ ডি বার গিভেন সরি মাইনাস প্রবাবিলিটি ডি বার গিভেন ই বার, ঠিক আছে। তো এই মাইনাস আসলো, আসার পরে এখন আমি উভয় পাশে একটা ওয়ান যোগ করে দিলাম, এখানে একটা ওয়ান যোগ করলাম, এখানে একটা ওয়ান যোগ করলাম, এখানে আমি মাঝখানে দুইটা লাইন স্কিপ করেছি, তোমরা যদি চাও এই দুইটা লাইন হচ্ছে অ্যাড করে নিতে পারো, ঠিক আছে অ্যাড করে নিতে পারো। তো হচ্ছে এই যে প্রথমে যেটা ছিল সেখানে হচ্ছে আমি উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করেছি, মাইনাস ওয়ান গুণ করার ফলে আমার চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে উল্টে গেছে, আর তারপরে আমি উভয় পাশে ওয়ান অ্যাড করে দিয়েছি বা যোগ করে দিয়েছি। এরপরে দেখো ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ ডি গিভেন ই, এইটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ ডি বার গিভেন ই, অর্থাৎ এক্সপোজার গ্রুপের কথা যদি শুধু আমি চিন্তা করি তাহলে আমি এক্সপোজার হওয়ার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি ডিজিজ এবং নন ডিজিজ গ্রুপের জন্য দুইটা প্রবাবিলিটি আমি সাম করলে কিন্তু আমার ওয়ান আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমি এখানে বোঝাতে চেয়েছি যে এখন যদি আমি ডিজিজ গিভেন এক্সপোজার এটা বাদ দিই ওয়ান থেকে তাহলে আমার নন ডিজিজ গিভেন এক্সপোজার প্রবাবিলিটি আমি পাচ্ছি। সেম ওয়েতে এখানেও একই কাজ ঘটেছে, প্রবাবিলিটি অফ নন ডিজিজ গিভেন নন এক্সপোজার এসছে। আচ্ছা তো দেখো এখন আমি কি করব, জাস্ট এই যে ডান পাশে এটা আছে আর বাম পাশে এটা আছে, এখন এই জিনিসটাকে যদি আমি এই পাশে ডিভাইড করে দিই, এই যে দেখো প্রবাবিলিটি অফ ডি বার গিভেন ই এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে এইটার নিচে চলে যাবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডি বার গিভেন ই বার এটার নিচে চলে যাবে প্রবাবিলিটি অফ ডি বার গিভেন ই, তাহলে সেক্ষেত্রে কি হবে প্রবাবিলিটি অফ ডি বার গিভেন ই বার ডিভাইড বাই প্রবাবিলিটি অফ ডি বার গিভেন ই গ্রেটার ইকুয়াল ওয়ান, এই যে দেখো পরের লাইনে যেটা লিখেছি, ঠিক আছে। আবার এইটা হচ্ছে উপরের অংশটাকে হচ্ছে আমরা এক নাম্বার যে ইকুয়েশনটা আমার ছিল আমি হচ্ছে একটু পূর্বের স্লাইডে দেখবে, এক নাম্বার ইকুয়েশন যেটা ছিল ওখানে আমার হচ্ছে মান বসানোর পরে আমরা পাচ্ছি হচ্ছে অর রেশিও ডিভাইডেড বা ও আর ডিভাইড বাই আর আর গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ এই জিনিসটা সমান আমি পেয়েছিলাম ও আর ডিভাইডেড বাই আর আর, তো মান বসিয়ে গ্রেটার দেন ওয়ান। এখন যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে আমার কি পাচ্ছি ও আর গ্রেটার দেন আর আর, ঠিক আছে।
তো হচ্ছে সেম ওয়েতে আমরা এটাও দেখাতে পারি যে আর আর লেস দেন ওয়ান, যখন আর আর লেস দেন ওয়ান হবে তখন ও আর লেস দেন আর আর হবে। Hence, OR is always farther farther from null value 1 than RR, unless both measures are equal. ঠিক আছে? আচ্ছা, তো এই প্রুফটাও আমরা দেখে ফেললাম। এখন চলো চলে যাই হচ্ছে আরেকটা প্রমাণে, যে show that OR for D or the disease associated with E or the exposure is equal to OR for E associated with D. ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এখানে আমরা একটা 2/2 টেবিল হচ্ছে নিয়ে নিয়েছি, 2/2 টেবিল আগের বারের মতই হচ্ছে নিয়ে নিয়েছি। প্রথমেই হচ্ছে আমরা বের করব হচ্ছে ওআর ফর, এখন দেখো একটু আগে যখন আমরা করেছিলাম সেটার ক্ষেত্রে হচ্ছে এখানে আমাকে দেখাতে বলেছে যে অডস রেশিও ফর ডিজিজ উইথ রেসপেক্ট টু এক্সপোজার। হ্যাঁ, এইটা হচ্ছে odds ratio for exposure with respect to disease, এই দুইটার equal, ঠিক আছে? অর্থাৎ দেখো এখানে জাস্ট আমি চেঞ্জ করেছি d এর জায়গায় e, e এর জায়গায় t, অর্থাৎ চেঞ্জ করে যদি আমরা হচ্ছে ক্যালকুলেট করি odds ratio, সেক্ষেত্রে এইটার জন্য odds ratio আর এটার জন্য odds ratio সেম আসবে। এখন আমরা সেই প্রমাণটাই হচ্ছে দেখব। তো দেখো এখানে আচ্ছা, তো দেখো এখানে আউটকাম ডিজিজ, ডিজিজ নন ডিজিজ, এক্সপোজার নন এক্সপোজার, তো হচ্ছে এখানে হচ্ছে অলরেডি হচ্ছে আমরা ভ্যালুগুলো বসিয়ে ফেলেছি এ বি সি ডি, ঠিক আছে, মার্জিনালও করে ফেললাম। তো এখন আমি ফার্স্টেই দেখবো অডস রেশিও ফর ডি উইথ রেসপেক্ট টু এক্সপোজার। দেখো কার সাপেক্ষে? এক্সপোজারের সাপেক্ষে। তাহলে এক্সপোজার গ্রুপ বরাবর হচ্ছে আমি অডস রেশিওটা বের করবো। তাহলে দেখো এক্সপোজার বরাবর হচ্ছে এটা, তাহলে যখন আমি এক্সপোজার বরাবর অডস রেশিও করছি তাহলে আমার কি আসবে? এ ডিভাইডেড বাই এ প্লাস ডি হোল ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এই যে দেখো, ঠিক আছে? তারপরে হচ্ছে ডিভাইড বাই নন এক্সপোজার গ্রুপের জন্য কি আসবে? সি ডিভাইডেড বাই সি প্লাস ডি হোল ডিভাইড বাই ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি। তো হচ্ছে আমি এক্সপোজারের সাপেক্ষে হচ্ছে করে ফেলাম। তো এক্সপোজারের সাপেক্ষে যেহেতু আমি করেছি তাহলে এক্সপোজার আর এক্সপোজার দুইটার রেশিও অডস রেশিও অডস 1 অডস 2 করে হচ্ছে আমরা কাটাকাটি করে পেলাম এ বাই এ বি এ ডি বাই বি সি, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা অডস রেশিও ফর এক্সপোজার উইথ রেসপেক্ট টু ডিজিজ করব, ঠিক আছে? তাহলে যেহেতু ডিজিজের জন্য তাহলে অডস 1 হবে আমার এই ডি এর কলামের জন্য আর অডস 2 হবে আমার এই ডি বারে কলামের জন্য। তাহলে ডি এর কলামের জন্য যদি আমি করি উইথ রেসপেক্ট টু এটার জন্য যদি করি তাহলে হচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস সি, সি ডিভাইডেড বাই হোল ডিভাইড বাই সি ডিভাইড বাই এ প্লাস সি, এটা হচ্ছে অডস 1, এই যে দেখো অডস 1। তাহলে হচ্ছে যেহেতু ডিজিজের কথাবার্তা আসছে তাহলে হচ্ছে নন ডিজিজের জন্য আমার করতে হবে এই কলামটা, সেক্ষেত্রে অডস 2 কি হবে? বি ডিভাইডেড বাই বি প্লাস ডি, ডি ডিভাইডেড বাই বি প্লাস ডি, এই যে দেখো বি ডিভাইড বাই বি প্লাস ডি হোল ডিভাইড বাই হচ্ছে ডি ডিভাইড বাই বি প্লাস ডি। এখন যদি আমরা এখানে একটু কাটাকাটি করি, কাটাকাটি করার পরে আমার হচ্ছে প্রিসাইজ করার পরে আমার আসছে কি এ ডি ডিভাইডেড বাই বি সি, অর্থাৎ এটাই কিন্তু আমার এখানে প্রমাণ চেয়েছিল যে অডস রেশিও ফর ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ এক্সপোজার ইজ ইকুয়াল টু odds ratio for exposure associated with disease. এবার আমরা চলে আসি পরের টপিকে, অর্থাৎ estimation of confidence interval for odds ratio. অর্থাৎ আমরা odds ratio এর জন্য হচ্ছে confidence interval estimate করব। আচ্ছা, তো আমরা দেখো OR estimated OR, অর্থাৎ যে এস্টিমেট করেছি যে অডস রেশিওটা সেটা ও আর এস্টিমেটেড ও আর ইকুয়াল টু হচ্ছে এ ডি বাই বি সি, ঠিক আছে? এখন আমরা এখানে কিছু জিনিস ধরে নিব, সেটা হচ্ছে আমি দুইটা প্রবাবিলিটি ধরে নিব, একটা হচ্ছে পি ওয়ান আর একটা হচ্ছে পি টু। প্রবাবিলিটি অফ ডি গিভেন ই যেটা সেটাকে আমরা ধরে নিব পি ওয়ান, এবং প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার যেটা সেটাকে আমরা ধরে নিব পি টু। তো হচ্ছে দুইটা প্রবাবিলিটি পি ওয়ান পি টু আমরা ধরে নিলাম। তাহলে এখন যদি অডস রেশিও এস্টিমেট করার সূত্রে আমরা
করি, এখন এই p1, এই p1 কে যদি আমরা এস্টিমেট করি এই 2/2 টেবিল থেকে, তাহলে আমার কি আসছে দেখো, p1 কার্ড সমান সমান হচ্ছে a ডিভাইডেড বাই a প্লাস b। এই যে দেখো, এই যে a ডিভাইডেড বাই a প্লাস b। আর p2 আসবে কি, p2 কার্ড c ডিভাইডেড বাই c প্লাস d। ঠিক আছে, এখানে দেখো কেন আমি এটা করলাম, দেখো এখানে কিন্তু আমি বলেছি প্রবাবিলিটি অফ ডি গিভেন এক্সপোজার, অর্থাৎ এক্সপোজার গ্রুপের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এটা যখন এই যে এই p1 কার্ডটা যখন মেজার করব, অর্থাৎ প্রবাবিলিটি ডি গিভেন ই এর মান যখন বের করব এটা, তখন হচ্ছে আমরা গিভেন ই যেহেতু, তাহলে ই বরাবর আমি ক্যালকুলেশন করতে চলে যাব। তাহলে আমার কি আসবে, এ ডিভাইডেড বাই এ প্লাস ডি, এ প্লাস ডি। এই যে দেখো, এ ডিভাইড বাই এ প্লাস ডি। আবার যখন দেখো p2 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ডি গিভেন নন এক্সপোজার, তাহলে হচ্ছে এই নন এক্সপোজার এই বরাবর চলে যাবে। তাহলে আমার কি হবে, p2 এর মানটা এস্টিমেটেড p2 কি হবে, c ডিভাইডেড বাই c প্লাস d। এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে p1 কার্ড p2 কার্ড আমরা পেয়ে গেলাম। এখন আমি অস রেশিও হচ্ছে মান বসাবো, তাহলে সেক্ষেত্রে আমার কি আসবে, আসবে হচ্ছে p1 কার্ড ডিভাইডেড বাই 1 মাইনাস p1 কার্ড হোল ডিভাইড বাই p2 কার্ড ডিভাইডেড বাই 1 মাইনাস p2 কার্ড। ঠিক আছে, এখন আমরা করব কি, এই যে অডস রেশিওর যে ফর্মুলাটা আমরা রেডি করলাম, এই ফর্মুলার উভয় পাশে আমরা হচ্ছে লগারিদম নেব। ঠিক আছে, তো লগারিদম যদি নেই, তাহলে লগ ও আর ইকুয়াল টু লগ অফ এই জিনিসটা, যেহেতু এটা ডিভাইডেশন চিহ্ন তাই আসবে মাইনাস লগ অফ এই অংশটা। ঠিক আছে, তো দেখো এখন এখন এখানে যে এই যে দেখো, এখানে লগ নিয়ে এই লাইনটা আমরা লিখেছি যে লগ অফ ওয়ার ইকুয়াল টু হচ্ছে লগ অফ এটা, এই যে লগ অফ এই অংশটা, আর ডিভাইডেশনের জন্য মাইনাস, আর লগ অফ এই অংশটা। ঠিক আছে, ওকে ফাইন, এই ইকুয়েশনটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিলাম। হ্যাঁ, এক নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখন আমরা যেটা করব, যে এখন জাস্ট হচ্ছে একটু দেখো কি করা যায়, p1 কার্ড, আচ্ছা লগ অফ, এখন আমরা করব কি, এটা তো আমার এক নাম্বার ইকুয়েশন আমরা রেডি করে দিলাম। এখন আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মান বের করবো, কিভাবে মানটা বের করবো দেখো। সেক্ষেত্রে হচ্ছে আমার প্রথমে আমরা এই অংশটা বের করবো, লগ অফ p1 কার্ড ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস p1 কার্ড, এই অংশটার মান বের করবো। এই যে দেখো, লগ অফ p1 কার্ড ডিভাইডেড বাই 1 মাইনাস p1 কার্ড, এই অংশটার মান ফার্স্টে বের করবো। এখানে বের করার জন্য দেখো, লগ অফ p1 কার্ড ডিভাইডেড বাই 1 মাইনাস p1 কার্ড, এটাকে কিন্তু আমরা লিখতে পারি যে লগ p1 কার্ড মাইনাস, যেহেতু ডিভাইডেশন চিহ্ন, লগ অফ 1 মাইনাস p কার্ড। ঠিক আছে, তো এটা আমরা লিখলাম, লেখার পরে এখন দেখো এই অংশটাতে আমার কিন্তু p1 কার্ডের মান নেই, অর্থাৎ লগ p1 কার্ডের মান কিন্তু আমার জানা নেই। তো এই লগ p1 কার্ডের মান এখন আমরা করব। তো ফার্স্টে কি করলাম, হচ্ছে অডস রেশিওর যে প্রবাবিলিটি সূত্রটা আমরা পেলাম, সেটা তো উভয় পাশে আমরা লগ নিলাম। লগ নেওয়ার পরে দেখলাম যে এই যে প্রথম যে অংশটা, এটার মান ফার্স্টে বের করব। এটার মান বের করার জন্য প্রথমে এটাকে ভেঙে, যেহেতু ডিভাইডেশন আছে, মাইনাস দিয়ে লিখলাম। লেখার পরে এই অংশটা হচ্ছে ফার্স্ট যে অংশটা লগ p1 কার্ড, এটা আমাকে ফার্স্টে বের করতে হবে, এটা করবো। তাহলে লগ p1 কার্ড ইকুয়াল টু, এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, এখানে আমরা একটা p1 আনলাম এবং সেই p1টাকে আবার মাইনাস করে দিলাম, যেন এই বাড়তি যে অংশটা এনেছি, বাড়তি যে অংশটা এনেছি, এটা যেন কোনো প্রবলেম না করে। আচ্ছা, তো দেখো এখানে লগ p1 কার্ড, লগ p1 প্লাস p1 কার্ড মাইনাস p1, আচ্ছা ঠিক আছে। এখন এই জায়গাটা থেকে আমরা করলাম কি, যে কোন জায়গাটা থেকে p1 কমন নিলাম, এখানে যদি আমি p1 কমন নিই, তাহলে এই p1 এখানে কমন নিলে 1 প্লাস হচ্ছে এই পুরোটা ডিভাইডেড বাই p1 আসে, যেহেতু এখানে আমার p1 নাই। ঠিক আছে, তো এইটা কমনটা নিয়ে ফেললাম। কমন নেওয়ার পরে দেখো, কমন নেওয়ার ফলে দেখো যে লগের সাথে যে জিনিসটা আছে, এখানে দুইটা জিনিস গুণাকারে আছে, তাহলে এখন সূচকের সূত্র অনুযায়ী আমরা এটাকে কিন্তু লিখতে পারি লগ p1, যেহেতু গুণাকারে আছে, লগ p1 প্লাস লগ অফ এই অংশটা। তো এটা লিখলাম, লেখার পরে এখন দেখো এটার যে ডান পাশটা লগ অফ 1 প্লাস p1 কার্ড মাইনাস p1 বাই p1, এটা কিন্তু আমার হচ্ছে তোমার লগ অফ 1 প্লাস x এর সূত্রে আসে।
log 1 plus x এর সূত্রে যদি আমরা ভাঙাই সেই ক্ষেত্রে হচ্ছে হায়ার অর্ডার টার্মগুলো যদি আমরা বাদ দিয়ে ফেলি সেই ক্ষেত্রে আমার শুধু থেকে যায় এই log 1 plus x এর সূত্রে হচ্ছে আমার শুধুমাত্র থেকে যায় p1 কার্ড - p1 ডিভাইডেড বাই হচ্ছে p1 ঠিক আছে তো হচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি যে log p1 কার্ড এর হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে পেয়ে গেলাম তো log p1 কার্ড এর জন্য হচ্ছে আমরা পেয়ে গেলাম যে log p1 plus p1 কার্ড minus p1 divided by হচ্ছে p1 ঠিক আছে হ্যাঁ দেখো এই যে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে log p1 কার্ড এর মানটা পেয়ে গেলাম আচ্ছা log p1 কার্ড এর মান বের করা আগের স্লাইডে আবারো যাচ্ছি দেখো log p1 কার্ড এটা আমার বের করার কথা ছিল এটা আমি বের করে ফেলেছি কিন্তু এখন আমার বের করতে হবে log 1 minus p কার্ড তাহলে হচ্ছে এই মানটা হচ্ছে আর এই মানটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে এই জায়গাগুলোতে আমরা বসিয়ে দিতে পারবো বসিয়ে দিয়ে তখন এই অংশটা মান বের করে ফেলতে পারবো আর এই অংশটার মান বের করতে পারলে আমি এখানে বসাতে পারবো এখানে বসাতে পারলে এইটার অনুরূপ করে আমরা হচ্ছে এইখানেও বসাতে পারি ঠিক আছে তো log p1 কার্ড এই অংশটার মান আমরা পেয়ে গেলাম এখন আমরা বের করব log 1 - p1 কার্ড এই মানটা চলো বের করি এই যে দেখো log 1 - p1 কার্ড এটাকে আমরা হচ্ছে এখন হচ্ছে একটু রিঅ্যারেঞ্জ করে লিখবো কি লিখবো এখানে আমরা একটা p1 এর অবতারণা করি সেটাকে আবার ভ্যানিশ করে দেব অর্থাৎ মাইনাস প্লাস করে এটাকে সামঞ্জস্য করব ঠিক আছে তাহলে log 1 - p1 - p1 কার্ড প্লাস p1 ঠিক আছে আচ্ছা এখন দেখো আচ্ছা এখন আমরা করব কি এই পুরো অংশটা থেকে 1 - p1 কমন নেব 1 minus p1 যদি কমন নেই তাহলে এই জায়গাটাতে আসছে 1 এই মাইনাস আর এই অংশটা থেকে 1 minus p কমন নিলে কি আসে যেহেতু এখানে 1 minus p নেই তাই এটা ডিভাইড হয়ে যাবে আর উপরে p1 কার্ড minus p1 থাকবে কারণ এখানে একটা মাইনাস আছে এই যে মাইনাস আছে ঠিক আছে দেখো তাহলে এখানে দুইটা জিনিস গুণাকারে আছে যেটা হচ্ছে log অফ দুইটা জিনিস যেহেতু গুণাকারে আছে তাহলে আমরা সূচকের সূত্র অনুসারে পরের লাইন লিখতে পারবো log 1 minus p1 plus হচ্ছে log 1 minus হচ্ছে পরের যে অংশটা সেটা ঠিক আছে আচ্ছা তো পরের অংশটা হচ্ছে আমরা লিখে ফেললাম লিখে ফেলার পরে দেখো এই দুটো প্লাস করলাম প্লাস করার পর এই জায়গাটা তো আমরা একই জিনিস করব যে ইগনোরিং হায়ার টার্ম আমি হচ্ছে ইগনোর করব হায়ার টার্ম ইগনোর করে অর্থাৎ log 1 - x এর সূত্র আছে সেখানে আমি হায়ার টার্ম ইগনোর করে আর দেখো এখানে আমি একটু সাইন নোট হিসেবে দিয়ে দিয়েছি যে কিভাবে হায়ার টার্মটা ইগনোর করা হচ্ছে দেখো log 1 - x কে যদি আমরা হচ্ছে সূত্রে ভাঙি সেক্ষেত্রে মাইনাস x x স্কয়ার বাই 2 ডট 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 এরকম আসে তো হায়ার টার্ম হচ্ছে যে x মাইনাস x স্কয়ার বাই 2 এখান থেকে পরবর্তী পুরো অংশটা হচ্ছে হায়ার টার্ম তাহলে আমার শুধু থেকে যাচ্ছে মাইনাস x তো মাইনাস x যদি আমি করি তাহলে মাইনাস x হচ্ছে শুধু এই যে এই অংশটা তাহলে হচ্ছে মাইনাস এই যে x এই অংশ ঠিক আছে আর এখানেও কিন্তু একই ভাবে ছিল অর্থাৎ সেখানে আমার সূত্রে ছিল x প্লাস হায়ার টার্ম তো সেক্ষেত্রে শুধুমাত্র আমার x টা রয়ে গিয়েছিল ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে হচ্ছে আগের মতই আমি কাজ করেছি জাস্ট ওখানে হচ্ছে পজিটিভ ছিল আর এখানে হচ্ছে আমার নেগেটিভটা আছে ঠিক আছে তো log 1 - p - p1 কার্ড - p1 ডিভাইড বাই 1 - p1 তো এইটাও হচ্ছে মোটামুটি আমার রেডি হয়ে গেল অর্থাৎ log p1 কার্ড আর হচ্ছে log 1 - p1 কার্ড আমরা এই দুটার মান পেয়ে গেলাম অর্থাৎ আমি আগের স্লাইডে আবার যাচ্ছি log p1 কার্ড আর log 1 - p1 কার্ড এই দুটো অংশের মান হচ্ছে আমরা পেয়ে গেলাম এখন আমরা কি করব এই দুই নম্বরে এই দুইটা জায়গাতে হচ্ছে মানটা আমি বসিয়ে দেব চলো একটু দেখি বসানোর পরে কেমন আসে আচ্ছা বসানোর আগে দেখো এই যে দেখো এখানে বসে দিয়েছি প্রথম অংশটার মান আমার এসেছিল log p1 plus p1 কার্ড minus p1 by p1 আর দ্বিতীয় অংশটার মান এসেছিল আমার minus log 1 minus p1 plus p1 কার্ড minus p1 divided by 1 minus p1 এই যে মান বসিয়ে দিলাম মান বসিয়ে দেওয়ার পরে এই যে এটা হচ্ছে প্রথম অংশটার মান আর এটা হচ্ছে এই অংশ পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় অংশ ঠিক আছে আচ্ছা এখন দেখো আসো আমরা একটু ক্যালকুলেট করি কিরকম ক্যালকুলেট দেখো এখানে আমার আছে log p1 এখানে আছে আমার minus log 1 minus p1 ঠিক আছে এই দুইটাই কিন্তু log সম্বলিত তাহলে সূচকের সূচকের নিয়মানুবলী অনুসারে আমরা কিন্তু এটা অবশ্যই লিখতে পারি যে log p1 divided by 1 minus p1 এই যে দেখো log p1 divided by 1 minus p1 ঠিক আছে আর এই অংশটা এই যে দেখো
p1 কার্ড - p1 / p1 এটা আর হচ্ছে p1 কার্ড - p1 / 1 - p1 এই দুইটা অংশ এই দুইটা অংশে যদি আমি p1 কার্ড - p1 দেখো দুইটারই উপরে কিন্তু p1 কার্ড - p1 আছে যদি এটা আমরা কমন নিই কমন নিয়ে তারপর যদি আমরা লসাগু করি এই যে দেখো কমন নিয়ে লসাগু করলে আমার আসে হচ্ছে 1 / p1 1 - p1 আর এই যেটা কমন নিয়েছি p1 কার্ড - p1 ঠিক আছে তো কমন নিয়ে লসাগু করে আমার হচ্ছে এই অংশটা পেলাম আচ্ছা তো দেখো এখন log of p1 কার্ড / 1 - p1 কার্ড এটার হচ্ছে পুরো মানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা করব কি এই হচ্ছে এই অংশটাতে হচ্ছে আমি হচ্ছে ভ্যারিয়েন্স নিব ঠিক আছে তো ভ্যারিয়েন্স নিব এখানে একটা জিনিস একটু বলে রাখি যে দেখো এখানে হচ্ছে আমরা কিন্তু p1 কার্ড / 1 - p1 কার্ডের যে লগারিদম সেটা বের করেছি সেটা বের করে এভাবে পেয়েছি এখন যদি আমি পরবর্তীতে আমার যে ফার্স্ট যে ইকুয়েশনটা ছিল সেখানে যদি আমি log p2 কার্ড / 1 - p2 কার্ড হচ্ছে এই জিনিসটুকু বের করি মানে p2 এর জন্য যদি বের করি হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমার রেজাল্ট সেমই আসবে শুধুমাত্র p1 এর জায়গাগুলোতে p2 চলে আসবে ঠিক আছে আচ্ছা তো হচ্ছে এই কাজটা আগে আমরা শেষ করি যেহেতু হচ্ছে log p1 কার্ড / 1 - p1 কার্ড এটা আমরা লগারিদম পেয়ে গেছি তো এটার হচ্ছে যদি আমি ভ্যারিয়েন্স নেই তাহলে ভ্যারিয়েন্স অফ log p1 কার্ড / 1 - p1 কার্ড এটার ভ্যারিয়েন্স দিলে হচ্ছে যে এটার ভ্যারিয়েন্স দিলে এই অংশটা ভ্যারিয়েন্স দিলে হচ্ছে আমরা চলে আসছি প্রথম অংশটা জিরো চলে আসছে আর দ্বিতীয় যে অংশটা দেখো এখানে দ্বিতীয় অংশে এই যে p1 ডিভাইডেড বাই 1 - p1 এটা কিন্তু আমার কনস্ট্যান্ট এখন এই পুরো অংশটা যদি আমি ভ্যারিয়েন্স নেই তাহলে আমরা জানি ভ্যারিয়েন্স দিলে কনস্ট্যান্ট জিনিসটা স্কয়ার হিসেবে বাইরে চলে আসে তাহলে এই জিনিসটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে আসলে আমার আসছে 1 / p1 স্কয়ার 1 - p1 স্কয়ার এটা স্কয়ার হয়ে গেল আর ভ্যারিয়েন্স থাকলো শুধু এই অংশটা আচ্ছা এই অংশটার ভ্যারিয়েন্স দিলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে ভ্যারিয়েন্স অফ p1 কার্ড ঠিক আছে ওকে ফাইন আচ্ছা এটা গেল হচ্ছে আর এই অংশটার ভ্যারিয়েন্স দিলে আমরা পাচ্ছি হচ্ছে ভ্যারিয়েন্স অফ p1 কার্ড ওকে এখন দেখো আমরা কি করব যে তোমাদের এখন হচ্ছে দেখো এই যে এই অংশটাতে এরপরে আমরা যেটা করব আচ্ছা এখন এই জায়গাটাতে আর হচ্ছে এই জায়গাটাতে আর হচ্ছে এর পরবর্তী যে লাইনটা এই জুটটা জায়গা হচ্ছে বোঝার জন্য আমি এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়েছি সেটা হচ্ছে এই যে p1 কার্ড যে আছে আমার এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে n1 আর p1 প্যারামিটার যেখানে হচ্ছে রয়েছে সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে n1 আর p1 প্যারামিটার সমৃদ্ধ এই p1 কার্ডটা ঠিক আছে তো p1 কার্ড আমরা জানি a/n1 এখন যদি আমি p1 কার্ডের ভ্যারিয়েন্স নেই তাহলে হচ্ছে ভ্যারিয়েন্স অফ a/n1 স্কয়ার হচ্ছে আমার সূত্র আসবে ঠিক আছে তো এই সূত্রটাই আমি প্রথমত হচ্ছে এই অংশটার ভ্যারিয়েন্স নিয়ে এই সূত্রটাই হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করেছি ওকে আচ্ছা এখন দেখো এই লাইনটা থেকে হচ্ছে আমি এই লাইনটা কিভাবে করলাম এখন দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য যদি আমি ভ্যারিয়েন্স বের করি তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্সের সূত্র কি npq ঠিক আছে আর q সমান সমান আমরা কি লিখতে পারি 1 - p তাহলে npq অর্থাৎ np 1 - p ঠিক আছে তাহলে ভ্যারিয়েন্স অফ p1 কার্ড আমরা লিখতে পাচ্ছি n1 p1 1 - p1 ওকে আচ্ছা আর হচ্ছে দেখো হচ্ছে এই যে দেখো এই যে ভ্যারিয়েন্সের সূত্র হ্যাঁ এই যে n1 স্কয়ার আর দেখো বাকি যে অংশটা আমার রয়ে গেছে 1 / p1 স্কয়ার 1 - p1 হোল স্কয়ার এটা কিন্তু রয়েই গেল তো এখন আমরা জাস্ট একটু কাটাকাটি করব কাটাকাটি করে আমরা পাচ্ছি 1 / n1 p1